press the bell icon on the YouTube app and never miss another update. করোনা আসার পর থেকেই আমরা আমাদের দেশের গুণীজন হারাতে শুরু করেছি। অনেকেই মনে করছেন দেশ ধীরে ধীরে মেধাশূন্য হয়ে যাচ্ছে। মহামারী করোনায় যারা চলে গেছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন প্রখ্যাত অভিনয়শিল্পী, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, নাট্য শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা এস এম মহসিন। 4 দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। চলুন সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করি এই গুণী অভিনেতা সম্পর্কে। এস এম মহসিন 1948 সালে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে রেজওয়ান মহসিন ও রাশিক মহসিন নামে দুই ছেলে রয়েছে তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাটক বিভাগ অনুষদের সদস্য ছিলেন। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে এবং জাতীয় থিয়েটার প্রথম প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেছেন। অভিনয় জীবনে অসংখ্য নাটক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। পদক্ষেপ নামক নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি আতিকুল হক চৌধুরী পরিচালিত রক্তে ভেজা ও কবর নাটকে এবং মনির চৌধুরী পরিচালিত চিঠি এবং সুবচন নির্বাসনে সহ বেশ কয়েকটি মঞ্চ নাটকে অভিনয় করেন। এছাড়াও তিনি থিয়েটার দল ড্রামা সার্কেলে অভিনয় করেছেন। অনিমেষ আইচের পরিচালনায় গরম ভাত অথবা নিছক ভূতের গল্প নাটকে অভিনয় করে বোধা মহলে প্রশংসিত হয়েছেন এই প্রবীণ অভিনয়শিল্পী। এটি ছাড়াও মহর আলী, সাকিন, সারিসুরি সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। পরিচালক ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় অন্তরাত্মা চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে। এটি ছিল তার জীবনের শেষ চলচ্চিত্রের কাজ। 2007 সালে গরম ভাত অথবা নিছক ভূতের গল্প টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন তিনি। তিনি 2018 সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন, পেয়েছেন শিল্পকলা পদকও। 2020 সালে অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 21শে পদকে ভূষিত করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সাধাসিধে একজন মানুষ ছিলেন। এত খ্যাতি থাকা সত্ত্বেও অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। এস এম মহসিনের মৃত্যুতে আঘাত পেয়েছেন অনেক মিডিয়া ব্যক্তিত্ব। তা সম্পর্কে বলতে গিয়ে ইত্যাদির পরিচালক হানিফ সংকেত বলেন, এস এম মহসিনকেও আমরা করোনার কারণে হারালাম। তিনি মঞ্চ ও টেলিভিশনে দারুণ সব কাজ উপহার দিয়েছেন। মেধাবী এই অভিনেতা প্রায় নিয়মিতই ইত্যাদিতে অভিনয় করতেন। ইত্যাদিতে তার সর্বশেষ অভিনয় ছিল এবছরেরই জানুয়ারি মাসে বাংলাদেশ নেভাল একাডেমিতে ধারণ করা পর্বটিতে। তার মৃত্যুতে ইত্যাদি পরিবার সবাই গভীরভাবে শোকাহত। সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিক আনাম খান বলেন, স্কুলের হোস্টেল, ছাত্রছাত্রীদের ব্যক্তিগত সব সমস্যার সমাধান এই মহসিন দাদা। আমাদের বাংলাদেশি ছাত্রদের নির্ভরতার নাম মহসিন ভাই। ভালোই তো ছিলেন, যোগ ব্যায়ামের সর্বোচ্চ নম্বরধারী, ভীষণ শৃঙ্খলা জীবনযাপনে। করোনা তাকেও রেহাই দিল না। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন এস এম মহসিন। তার ফুসফুসে প্রায় 70% করোনায় সংক্রমিত হয়ে পড়েছিল। চিকিৎসাধীন অবস্থায় 18 এপ্রিল 2011 রবিবার সকাল 9টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। মৃত্যুর পর সেদিনই আসরের পর পীরবাগ মসজিদে জানাজা ও গার্ড অব অনার প্রদান শেষে আজিমপুর কবরস্থানে এস এম মহসিনকে সমাহিত করা হয়। সংবাদ, ইতিহাস, জীবনী এবং নানা অজানা তথ্যের জগতে হারিয়ে যেতে এখনই ভিজিট করুন www.afbdaily.com। সত্যের সন্ধানে তারুণ্যের শক্তিতে এগিয়ে চলা, আপনি সঙ্গী হন এই যাত্রায়।